আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত গোটা আরাফাত ময়দান। বৃহস্পতিবার ঈশার নামাজ শেষে তাবুর নগরী মিনা থেকে হেঁটে বা যানবাহনে আরাফাতে ময়দানে আসছেন মুসল্লিরা। এই ময়দানে একসাথে জোহর ও আসরের নামাজ আদায় করতে হবে। এর আগে মসজিদে নামিরা থেকে এবছর খুতবা দেবেন দেশটির সাবেক বিচারমন্ত্রী শায়খ ডক্টর মোহাম্মদ বিন আব্দুল করিম আল ইশা, যা আরবি ও বাংলা সহ সম্প্রচারিত হবে 14টি ভাষায়। মুজদালিফায় রাত্রি যাপনের পর জিলহাজ সকালে আবার মিনায় ফিরবে হাজিরা, পরে জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করবেন। এদিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন আল্লাহর মেহমান হাজিগণ। সবশেষ কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।